সবাইকে স্বাগত ইম্পর্টেন্ট নিউজে। চলছে বর্ষার মৌসুম, উস্কানিমূলক এই আবহাওয়ায় আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম। বর্ষায় রাজধানীতে যতটা না আর সেবাদের তার চেয়ে বেশি অভিশাপের। বর্ষার কারণে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলিতে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়, যার কারণে চলাচলে বাধাগ্রস্ত হয় পথচারীরা এবং অতিরিক্ত ভাড়া গুনতে হয় যাত্রীদের। অবশ্য সারা দেশে বর্ষার প্রভাবে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, কোথাও কোথাও ভারী বর্ষণ কিংবা পাহাড়ি ঢলের কারণে তৈরি হয়েছে বন্যার রূপ। তবে রাজধানীতে বন্যা না হলেও কৃত্রিম বন্যার সৃষ্টি হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলিতে জমে গেছে পানি, যার ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। নগরবাসী এই পানি মারিয়েই তাদের গন্তব্যে পার হতে দেখে গেছে রিক্সা, ভ্যান কিংবা অন্যান্য যানবাহনে চলাচল করতে দেখে গেছে নগরবাসীকে। তবে বর্ষার সময় কিছু বাড়তি সতর্কতা গ্রহণ করতে হবে আপনাদের। বর্ষায় পানি চলা পারাপারের সময় খেয়াল রাখতে হবে বিদ্যুতের তার ছিঁড়ে পানিতে পড়ে যায় কিনা। বিদ্যুতের তার ছিঁড়ে পানিতে পড়ে যাওয়ার ফলে শুধু রাজধানী নয়, সারা দেশেই বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণহানির ঘটনাও ঘটেছে, যার কারণে বর্ষার সময় পানি মারানোর সময় খুবই সতর্ক থাকতে হবে। একই সাথে বৈদ্যুতিক খুঁটি না ধরা থেকে বিরত থাকা উচিত, না ধরলেই ভালো, কারণ বৈদ্যুতিক খুঁটিতে বৃষ্টির কারণে বিদ্যুৎ পরিবাহী হয়ে সেই ক্ষেত্রে শর্ট সার্কিটের সৃষ্টি হয় এবং বিদ্যুৎ পৃষ্ঠের ঘটনাও ঘটে। তাই বিদ্যুৎ বর্ষার সময় সবাইকে সতর্ক থাকতে হবে চলাফেরা করার সময়। এছাড়া বজ্রপাতের সময় খোলা স্থান এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আবহাওয়া অফিস মনে করছেন এই বর্ষা আরও কয়েকদিন ভারী বর্ষণ হতে পারে। তবে যদিও কয়েকদিন ধরেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে নগরীতে। এছাড়া সারা দেশেই ভারী বর্ষণের ফলে বন্যার চিত্র তৈরি হয়েছে এবং সারা দেশে যেখানে বন্যা হয়েছে সেখানে বন্যার পানি বিষাক্ত, সেই ক্ষেত্রে খোলা পানি না খাওয়াই মঙ্গলজনক। সে অন্যথায় ডায়রিয়া সহ ভয়াবহ রোগ জীবাণু আপনাদের পেটে বাসা বাঁধতে পারে। এছাড়া বর্ষার সময় সাপ বিষাক্ত প্রাণী চলাচল করে, সেই ক্ষেত্রে সেগুলিও এড়িয়ে চলতে হবে আপনাকে। একই সাথে বর্ষার সময় ছাতা সঙ্গে রাখা খুবই জরুরি। বর্ষাকে নিয়ে অনেক কবিতা গান ছড়া হয়েছে, তবে এই বর্ষা যতটা না আনন্দের তার চেয়ে বেশি বেদনার নগরবাসীর জন্য, কারণ নগরের মানুষের প্রতিদিন কাজ করতে হয় এবং বর্ষার কারণে সেই কাজে বিঘ্নের সৃষ্টি হয়। যাই হোক, বর্ষা উপভোগ করার ঋতু এবং এই ঋতুতে এটি আসলে রোমান্টিক আবহাওয়া থাকে। এই আবহাওয়ায় প্রেম করতেও ভালো লাগে, খেতেও ভালো লাগবে। সেই ক্ষেত্রে বর্ষায় ভুনা খিচুড়ি কিংবা হাঁসের মাংস কিংবা গরুর মাংস সাথে খিচুড়ি হলে মন্দ হয় না। বর্ষায় নিমন্ত্রণ রইল আপনাদের, বর্ষা উপভোগ করুন এবং বর্ষার ঝুঁকিপূর্ণ পরিস্থিতি এড়িয়ে চলতে হবে সবাইকে, তবেই বর্ষাও খুবই উপভোগ্য একটি ঋতু। বর্ষায় যে পরিমাণ তীব্র গরম পড়েছিল সেই গরম থেকে মুক্তি দিয়েছে এই বর্ষা। স্বস্তির বৃষ্টিতে নগরবাসীর মনে এক পশার বৃষ্টি নগরবাসীকে রাঙিয়ে তুলেছেন। আমাদের এই ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুদের সাথে। নতুন ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।